বন্ধুরা, আপনারা কি জানেন যে এই পৃথিবীতে 1 কোটিরও বেশি জীব আছে? জি হ্যাঁ, এটা সঠিক। এবং এর থেকেও বড় সত্য হলো যে কোন মানুষের পৃথিবীতে অবস্থিত 5% জীবজন্তুর সম্বন্ধে জানা আছে। যদি আমরা সামান্য গবেষণা করি তাহলে জানতে পারবো যে কিছু মানুষের বিভিন্ন জীবের সম্বন্ধে জানা থাকলেও সাধারণ মানুষের এই সব জীবের সম্বন্ধে খুবই কম জানা থাকে। কিছু পশুরা তো এমনও অদ্ভুত হয় যে এদের সম্বন্ধে জানার পরও আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজ আমরা পৃথিবীর 8টি সবচেয়ে চমকানো পশুদের সম্বন্ধে জানবো। লেটস বিগেন। প্রথম নম্বরে আছে ম্যাটিস শ্রিম্প। সমুদ্রে দেখতে পাওয়া যায় এই জীব প্রাগৈতিহাসিক যুগ ধরে এই পৃথিবীতেই আছে। 40 কোটি বছর পুরানো প্রজাতির এই জীব বিকশিত হয়ে আসছে। নিয়ম অনুসারে এই জীব 8 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে, কিন্তু এদের মধ্যে কিছু এমনও জীব আছে যারা 40 সেন্টিমিটার পর্যন্তও বাড়তে পারে। শিকার করার জন্য এটি নিজের শক্তিশালী পাঞ্জাকে ব্যবহার করে। এদের মধ্যে বড়গুলো অর্থাৎ ম্যান্টিসিম এতটাই শক্তিশালী হয় যে এটি অ্যাকোয়ারিয়ামের কাঁচও ভেঙে ফেলতে পারে। দ্বিতীয় নম্বরে আছে লম্বা গলা জাতীয় কচ্ছপ। এই কচ্ছপকে ইস্টার্ন লং নেক টার্টল অর্থাৎ লম্বা গলা জাতীয় কচ্ছপ বলে। এটি সাধারণত অস্ট্রেলিয়ার তাজা জলে পাওয়া যায়। সাপের মতো লম্বা গলা এটির পরিচয়। এই কচ্ছপ সাধারণত রাত্রেবেলা বাইরে বেরোয়। বিপদ আছে এমন অনুভব করলে এটি তার গলাকে নিজের খোলের মধ্যে লুকিয়ে নেয় এবং নিজের পায়ের সাহায্যে নিজেকে রক্ষা করে। তৃতীয় নম্বরে আছে ল্যাম্প্রে। ল্যাম্প্রে মাছের একটি প্রজাতি যা আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। এই মাছ ডাইনোসরের থেকেও পুরানো, যা কমপক্ষে 20 কোটি বছর ধরে পৃথিবীতে আছে। এই মাছের জাবড়া থাকে না এবং মুখটি গোলাকার হয়। দাঁত এইভাবে গোল করে সেটিং হয়ে থাকে। দাঁতের সাহায্যে এই মাছ তার শিকারকে আঁকড়ে ধরে এবং তার রক্ত পান করে। চতুর্থ নম্বরে আছে গ্লোকাস অ্যাটলান্টিকাস। সমুদ্রে দেখতে পাওয়া যায় এটি এক প্রকারের ঘোঙ্গা জাতীয় হয়। এটি ব্লু অ্যাঞ্জেলিয়া ব্লু ড্রাগন নামেও জানা যায়, যা হিন্দু মহাসাগর এবং প্যাসিফিক মহাসাগরে পাওয়া যায়। এই জীবটি আকারে খুবই ছোট হয়। এটির শরীরে গ্যাসে ভরা কোষ থাকে যার জন্য এটি জলের গভীরে যেতে পারে না। এটি জলের উপরেই পাওয়া যায়। পঞ্চম নম্বরে আছে বর্গামাস্কো শেফার্ড। বর্গামাস্কো কুকুরের একটি প্রজাতির নাম যা সাধারণত ইটালিয়ান পর্বতে পাওয়া যায়। কুকুরের এই প্রজাতির শরীরে লম্বা লম্বা চুল থাকে যা একে ঠান্ডা এবং শিকারীদের থেকে রক্ষা করে। এই চুলের জন্য প্রজাতিকে খুব সহজেই চেনা যায়। এই কুকুর মানুষ এবং অন্য পশুদের সাথে খুব সহজেই মিলেমিশে থাকে। 6 নম্বরে আছে ফিল্ড শার্ক। এই শার্ক পৃথিবীর সবচেয়ে পুরানো শার্ক মাছের মধ্যে একটি। এ শার্ক সাপের মতো দেখতে লাগে এবং সাপের মতোই শিকার করে। এটির মাছের কাঁটার মতো বিঁধে যাওয়া 300 দাঁত আছে। এই মাছ পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু সাধারণত মানুষরা এটি দেখতে পায় না কারণ এটি জলের খুব গভীরে পাওয়া যায়। 7 নম্বরে আছে কিবা হিরসুতা। এটি কাঁকড়ার একটি প্রজাতি। এই কাঁকড়ার শরীরে অনেক লোম পাওয়া যায়, এই জন্য বৈজ্ঞানিকরা এটির আরেকটি নাম দিয়েছে, যেটি হলো এদি কাঁকড়া। এটির লোমের উপর এক প্রকার সুন্দর ব্যাকটেরিয়া থাকে যেগুলোই কাঁকড়ার শরীরে থাকা জলকে শুদ্ধ করে দেয়। প্রচন্ড লোম থাকার জন্য এই কাঁকড়া সঠিকভাবে দেখতে পায় না এবং এই কাঁকড়া অন্য কাঁকড়াদের থেকে বিশাল হয় না। 8 নম্বরে আছে থর্নি ড্রাগন। থর্নি ড্রাগনকে থর্নি ডেভিলও বলা হয়ে থাকে, যা গিরগিটির একটি প্রজাতি। এই প্রাণী অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এটি ছাই কালারের হয় এবং এটি নিজের রঙও পাল্টাতে পারে। এটি কিছু কিছু ড্রাগনের মতো লাগে এবং এটি 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই প্রাণী পরভোজী থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের গলার পিছনের হাড়কে ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করে যেন তার মুখ অপর দিকে আছে। আজকের জন্য বন্ধুরা এই পর্যন্ত।
যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে একে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে এই রহস্যময় পৃথিবীর এমনই অন্য রহস্যকে জানার জন্য এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনকে পুশ করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওকে দেখার জন্য ধন্যবাদ।